সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবি সেলিব্রিটিদের নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন শুভমুক্তি। আমি আফতাব, আপনাদের সঙ্গে আছি। আজ সারা বাংলাদেশে বেশ কিছু সিনেমা হলে মুক্তি পেয়েছে দ্য ব্ল্যাক ওয়ার। আর এই ব্ল্যাক ওয়ার সিনেমাতে যিনি অভিনয় করেছেন বাংলাদেশের এই সময়ের হার্টথ্রপ অভিনেতা মেড ইন বাংলাদেশ আরিফিন শুভ। শুভ কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? তো সিনেমাটা তো অলরেডি যখন থেকে শুরু হয়েছে, মানে শুটিং শুরু হয়েছে, একটা আমাদের এক্সপেকটেশনের লেভেলটা একটু হাই ছিল বিকজ অফ ইউ। মানে এটার জন্য আমরা যে পরিমাণ কষ্টের, মানে স্মৃতি বলবো আমরা, যেহেতু কিছু ফুটেজ দেখেছি আমরা, একটা পুরো ভিডিও দেখেছি আমরা, যদি এই জার্নিটা নিয়ে অনেকেই শুনেছে, আবার যদি দেশ টিভিকে একটু জার্নিটা যদি একটু ছোট্ট করে যদি একটু বলতেন। কষ্টের ছিল জার্নিটা, বাধা ছিল অনেকেরই। একটা কথা হচ্ছে যে এটা তো আসলে এটা খুব কঠিন কিছু না, বা পাশের দেশ, অন্য ওই দেশ, ওই নায়ক, ওই নায়ক অনেকেই করেছে। তো আসলে অনেস্টলি স্পিকিং যারা বলে এটা ভালোবেসেই বলে, কিন্তু যেহেতু ইমোশনাল সে কারণে রিসার্চ ছাড়া বলে ফেলে আর কি। কারণ যদি অতটাই সহজ হতো তাহলে তো 51 বছরে বাংলাদেশে আরো অনেক নায়ক করতেন, অথবা রাস্তাঘাটে সিক্স প্যাক অথবা রিপ বডি নিয়ে সবাই ঘুরতো। মানে একদমই সত্য যে আসলে যদি মানে খুবই মানে সহজ হতো বিষয়টা তাহলে অনেকেই করতো। এই সময়ে অনেকে তো ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি যে সিনেমার জন্য অনেকগুলো ক্যারেক্টারে ক্যারেক্টারাইজেশন করছে, কিন্তু নিজেকে বডিকে এত সুন্দর করে প্রতিটা ক্যারেক্টারের জন্য, মানে প্রতিটা সিনেমার জন্য আমরা দেখেছি। তো আমার একটা, আমাদের কিউরিয়াসিটি জায়গা থেকে একটা প্রশ্ন, যে এটা কি আসলে কোনো পরিচালকের চাহিদা ছিল যে বডিটাকে এরকম করা, না নিজের? নট রিয়েলি। এখানে পরিচালক শুধু বলেছিলেন যে একটু বডিটা ফিট হলে, কারণ ঢাকায় এটাকে এরকম এর আশেপাশেও কিছু ছিল না ব্ল্যাক ওয়ারে যেটা আছে। একদম একদম। তো এই গোটাটাই আমার ইনিশিয়েটিভ, আমার ইচ্ছে, যে আমার মনে হয়েছিল যে এরকম একটা সুযোগ, কারণ আসলে যদি সিক্স প্যাক অথবা রিপ বডি বা এরকম বিষয় যদি আমার স্বভাবসুলভ সিনেমায় থাকতো, যে সব ছবিতে এরকম থাকে, তাহলে তো এর এই বছর যে বাকি কাজগুলো রিলিজ হবে, এই ব্ল্যাক ওয়ারের পরে রিলিজ হবে 19-20 আরিয়ানের ডিরেকশনে, সেটাতে তো সিক্স প্যাক নেই, নূরে তো সিক্স প্যাক নেই, মুজিবে তো সিক্স প্যাক নেই, ফুটবল 71-এ তো সিক্স প্যাক থাকবে না। সো আমি যেটা বলার চেষ্টা করছি যে আমার এই যে জার্নিটা, এই যে দুর্বিষহ একটা 7-8 মাসের জার্নি, এটা না হলে যে ব্ল্যাক ওয়ার হতো না তা কিন্তু নয়। এমন না যে ডিরেক্টর আমাকে কন্ডিশন দিয়েছিলেন, শর্ত দিয়েছিলেন, এরকম না। সো দর্শক ইমোশনালি সেটার সাথে কম্পেয়ার করে ফেলে, দর্শক এটাও জানে যে ওই কাজগুলোর যেই বাজেট অথবা যেই টেকনিক্যাল ব্যাকআপ তার, সেগুলো আমাদের নাই, কিন্তু কম্পারিজন চলে আসে সেই জায়গা থেকে। আমার মনে হয়েছে যে আচ্ছা, আমার যারা দর্শক, তারা যারা আমার জন্য সিনেমা দেখতে যায়, ছারপোকার কামড় খায় গরমের মধ্যে, আমি দেখেছি যে শার্ট খুলে ফেলেছে গরমের মধ্যে, এতটাই গরম। তো আমার কথা হচ্ছে যে তাদের গরম সিনেমা হল থেকে বেরোলে ভালো হয়ে যাবে, তাদের ছারপোকা 40 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে, আমার গায়ে যে অসংখ্য ইঞ্জুরি সিনেমা থেকে আছে সেটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আমার। আমার শোল্ডারের সার্জারি অগ্নির জন্য, আমার পায়ের, আমার নিতে মুসাফিরের জন্য ইঞ্জুরি, এই সবই কিন্তু আমাকে লাইফ লং ভুগতে হবে। কিন্তু শুভ, যে অগ্নির পর তো ডাক্তার নাই করেছিল যে এরকম ধরনের কোনো স্ট্যান্ড অথবা এরকম কঠিন কোনো কাজে না যেতে, তারপরে রিস্কটা কেন নেওয়া? এক ধরনের নেশা বলতে পারেন, বা এক ধরনের ইটস অ্যান অ্যাডিকশন। অডিয়েন্সের একটু হাসি, একটু চিৎকার, আমরা যারা ভারতবর্ষে গিয়ে অথবা অন্যান্য দেশে যারা আপনার সেটে দেখছে দেশের বাইরে থেকেও, যে আমরা পর্দায় সালমান খানকে দেখি, শাহরুখ খানকে দেখি, আমরা সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরদেরকে দেখি, আমরা ক্রিশ্চিয়ান বেলকে দেখি, আমরা উইল স্মিথকে দেখি, আমরা ব্র্যাড পিটকে দেখি, আমিও তো তাদের কাজে দেখি। তো আমারও একটা ইচ্ছে যে আমাদের পর্দায় আমরা আমাদের ছেলেদেরকে দেখব এরকম শরীরে। সো সেটা আমি করলাম আর কি। মানে এই যে, মানে যদি আমরা সহজ বাংলা ভাষায় বলি যে শরীরে, এটা পাগলের কাজ, শরীরের উপর অত্যাচার, এটা টর্চার এবং এটা পাগলের কাজ। এটা আই এম শিওর আমার মাথায় সিট আছে, না হলে আমি এটিএম সামনে যেমন বলেছিলেন যে আমরা যারা সিনেমায় কাজ করি, যারা প্রচন্ড ভালোবাসি সিনেমাকে, তাদের মাথায় অল্প বিস্তর সিট আছে। আই থিঙ্ক আই এম আ ভেরি গুড কেস অফ দ্যাট। না, তারপরও আমরা যখন ভিডিওটা দেখলাম, কারণ এই চেষ্টার জন্য কিন্তু আমাকে এডিশনাল কোনো পয়সা অথবা এডিশনাল কোনো ফিনান্সিয়াল ব্যাকআপ, আপনি আজকে অনেকেরই কথা হচ্ছে ঋতিক রোশন এরকম, টাইগার শ্রফ এরকম, সালমান খান এরকম, ওদের দেশে সিনেমা হল কয়টা জানেন? 6,000 শুধু ভারতবর্ষে। আমাদের 25টা খুঁজে পাবেন না, জান না আপনি?
পঁচিশটা তিরিশটা ঠিকঠাক খুঁজে পাবেন না। অথচ আমাদের এই এই দেশেই এই মাটিতেই 1990 সাল ওই 90-এর তথা ওই সময়টাতে 1300-1400 হল ছিল। সো আমার কথা হচ্ছে যে দর্শক বিনা কারণে তো চলে যায়নি, বিনা কারণে তো চলে মুখ ফিরিয়ে নেয়নি, আমাদের আগের জেনারেশনই করেছে। আমি যেটা চেষ্টা করি যে মানুষ যে আসবে, আমাদের বাজেট নেই, আমাদের লোকেশন নেই, আমাদের স্টান্ট নেই, আমাদের অ্যাকশনের জিনিসপত্র নেই, আমাদের VFX এর অর্থ নেই, ভাই চেষ্টাটা তো আছে। আমার জায়গা থেকে আমি এইটুকু তো করতে পারি যে চেষ্টাটা তো করতে পারি, বাকিটা দেখা যাবে। আচ্ছা শুভ, আমরা অনেক গল্প করবো, একটা ছোট বিরতি নিয়েছি দর্শক, নিয়ে নিচ্ছে ছোট একটা বিরতি, আর কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক বিরতির পর ফিরে এলাম। শুভ, আমরা যাওয়ার আগে যে প্রশ্নটা মানে অর্ধ সমাপ্ত ছিল, হয় কি প্রতিটা অভিনেতা অভিনেত্রীর একটা মূল গোল থাকে যে আমি যে কাজটা করেছি এটা দর্শক অবধি পৌঁছাবে। এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষা, আমরা বলবো যে আসলেই তো আমাদের এখানে সিনেমা হল নাই, তাহলে কি মাঝে মাঝে কষ্ট হয় যে না আমি আসলে তাহলে কী জন্য করলাম এই কাজগুলো, মানে এত? দেখেন একটা জিনিস আমি আপনাকে শেয়ার করি, আমার পার্সোনাল একটা জায়গা, যে আজকে 51 বছর ফ্রি বাংলাদেশ, আমরা যে পাসপোর্টটা নিয়ে যাই দেশের বাইরে, স্বাধীন দেশের একটা স্বাধীন পাসপোর্ট। 51 বছর আগে তৎকালীন সময়ে, ওই সময়ে একটা কথার কথা বলছি, মেটাফার দিচ্ছি, উদাহরণ, আপাত দৃষ্টিতে আমি আপনার থেকে ফিট, আপাত দৃষ্টিতে আপনি দুইবার ভাববেন যে আমার সাথে আপনি লড়াইয়ে যাবেন কিনা, কারেক্ট? আপাত দৃষ্টিতে, কিন্তু আপনার আত্মবল, মনোবল এত স্ট্রং যে, এবং আপনার প্রিপারেশন এত স্ট্রং, আপনার কিন্তু আমার মতো ফিট না আপনি, কিন্তু আপনার আমার সাথে লড়াইয়ে এসেছেন শুধুমাত্র আত্মবিশ্বাস দিয়ে। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বন্দুক দিয়ে না, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বিশ্বাস দিয়ে করেছি, তো তখন পারলে এখন কেন পারবো না? এটা এটা গুড ড্রাইভ, আমি বলবো গুড ড্রাইভই। আরেকটা পজিটিভ দিক আছে এই সিনেমাটা নিয়ে, যখন হয় আমরা যখনই লিখালিখি করতে যাচ্ছি বা ফুটেজ নিয়ে সবার সাথে কথা বলছিলাম, সবারই একটা কথা যে আরিফিন শুভ যে পরিমাণ নিজেকে মানে অত্যাচার করলো এই সিনেমাটার, অত্যাচার কথাটাই আমাদের কাছে বেশি, এটা অত্যাচারই, হ্যাঁ অত্যাচার করলো বাংলাদেশে এই পর্যন্ত সাহসটা কেউই করেনি, এটা দরকার ছিল। আরেকটা প্লাস পয়েন্ট আছে যে সিনেমাটার যেহেতু এটা মিশন এক্সট্রিমের সিকুয়েল, ওইখানে কিছু শেষ ভাগ, একদম শেষ ভাগ, তো আমরা ওইখানে কিছু অসমাপ্ত কিছু জিনিস পেয়েছিলাম, ওটা আমরা ব্ল্যাক ওয়ারে পাবো। ওটা থেকেও ভালো আরেকটা জিনিস হচ্ছে যে অন্তত এই কষ্টের ফলটা অন্তত দেখতে পাবো ইনশাআল্লাহ। 3 বছর আগে 2018-তে এই ছবিটি আমার সাইন করা, হ্যাঁ 19-এ হয়তো শুরু হয়েছিল কাজটা, অত মনে নেই এত বছর আগের কথা, এবং তারপরে কোভিড এলো, পৃথিবীটা উল্টে বলটে গেল, কিরকম যেন হয়ে গেল। তারপরে আমি দর্শকদের জন্য একটা জিনিস, ছোট্ট একটা সিক্রেট, এবং একটা সিক্রেটই বলবো, সিক্রেট না ঠিক, সামথিং যেটা আপনারা জানেন না, আমাদের আপনাদের যে সঞ্চালক, যে উপস্থাপক আছেন, উনি আমার পাড়াতেই থাকেন, এবং আমার জার্নিটার অনেকটা সচক্ষে উনি দেখেছেন যে আমি রাত নেই দিন নেই, রাতে বাইরে রাস্তায় কার্ডিও করছি, উনি সচক্ষে দেখেছেন। সো ইয়া, এটা টর্চারই বলবো, আমাদের বডির যেই মূল পাওয়ার হাউস সেটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে আসে, কারেক্ট? আচ্ছা, আমি ছিলাম লো কার্ব হাই প্রোটিন ডায়েটে, আর আমাদের বডির ফুয়েল যদি হয় কার্বোহাইড্রেট, আমাদের ব্রেইন ফুয়েল হচ্ছে সুগার, এবং এন্ডরফিন মানে হ্যাপি হরমোনসও রিলিজ হয়। খেয়াল করেন আমি কি বলছি, এবার আমি ক্লোজ টু জিরো মানে শূন্যের কাছাকাছি সুগার, মানে আমার কোনো মানে কফিতে মিষ্টি, চায়ে মিষ্টি, অথবা ওন মিষ্টি খাওয়া তো দূরের কথা, আমার জন্মদিনে আমি জন্মদিন সেলিব্রেট করি না, আমি পছন্দও করি না, তো আমার বন্ধুরা প্রত্যেক বছরই আসে, ওই জোর করে ওরা এসছে, আমি ঘুম চোখে উঠেছি, কেক কেটেছি, ওরা বেরিয়ে গেছে কিছুক্ষণ থেকে, আমি ঘুমিয়ে গেছি, কেকটাতে টাচও করিনি, এটাও তো হেলদি না, করেছি কিন্তু পর্দায় ওই ডেফিনিশনটা আনার জন্য। এটা কি একদম নাকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে? অ্যাবসলিউটলি, আপনার কিডনি লিভার দুটোই ড্যামেজ হতে পারে, অ্যাবসলিউটলি, বাট করেছি, কারণ আমার দর্শকরা বলে যে ওরা পারে ওরা পারে। আরে ভাই, মুক্তিযুদ্ধ যদি অস্ত্র ছাড়া বিশ্বাস দিয়ে করতে পারি, আমি আরিফিন শুভ শুধু বিশ্বাস দিয়ে দৈহিক গড়ন বদলে দেখিয়েছি, যেখানে ইন্ডাস্ট্রি এত মূর্ষ অবস্থায়। আচ্ছা, আমরা ইন্ডাস্ট্রির দিকে একটু শুভ তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, যে
আমাদের এই ইন্ডাস্ট্রিটা আমাদের ক্রমাগতভাবে হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলো কমতে শুরু করেছে, মাল্টিপ্ল্যানগুলো আসতেছে। তো এইসব সিনেমাটা আসল যে দর্শক একদম গ্রাসরুট লেভেলের যে মানুষগুলো, ওদের অবধি পৌঁছে দেওয়ার জন্য কী কী করা দরকার আমাদের? কী কী না, একটা জিনিসই, সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের জায়গায় মাল্টিপ্লেক্স ক্রিয়েট হতে হবে, যেটা খুবই মন্থর গতিতে, আমি বলবো না একেবারেই হচ্ছে না, মন্থর গতিতে হলেও, খুব স্লো হলেও মাল্টিপ্লেক্স আসছে, কারণ এটা সময়ের দাবি। আপনাকে বুঝতে হবে আমরা কম্পিট করছি ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে পৃথিবীর, কারণ আপনার ওই যে আপনার হাতের মধ্যে তো ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট তো ফ্রি, সেখানে আপনি বাসা থেকে বের হয়ে হলে গিয়ে টিকিট কেটে একটা ছবি দেখছেন বাংলা ভাষার, কম্পিট তো করতে হবে। আমরা এর পর কোন সিনেমাটা পাচ্ছি? 19-20 ফেব্রুয়ারিতে। আমাদের খুব ভালো লাগছে এই কারণে, যেটা আমরা যখন কিছুদিন আগে নিউজ করলাম যে আসলে 2022 আমরা শুভকে একটু অ্যাবসেন্ট পেয়েছি, একটু না কিছুই আসেনি, হ্যাঁ কিছুই আসেনি, 2023 আমরা শুভকে দেখব মিনিমাম 4-5টা ছবি, পাঁচটাতে ছটাও হতে পারে, ছটাও হতে পারে, এবং আমার ক্যারিয়ারের ফার্স্ট টাইম যেখানে এক বছর এতগুলো, তাহলে আমি আমরা বলতেই পারি যে শুভময় 2023, শুভময় না গোটা ইন্ডাস্ট্রিময় হবে, কারণ শুধু শুভকে দিয়ে তো হবে না। আমার একটা স্পষ্ট কথা, ভালো কাজ হওয়া ইম্পর্টেন্ট, ভালো বিষয়টা আপেক্ষিক, কারো কাছে ভালো কারো, আমার কথা হচ্ছে এমন কন্টেন্ট, এমন কাজ হওয়া উচিত যেটা দেখতে হুমড়ি খেয়ে দর্শক আসবে, নট ইম্পর্টেন্ট সেটাতে আরিফিন শুভ থাকতে হবে, ভালো কাজ হওয়া ইম্পর্টেন্ট, ভালো কাজ হলে দর্শক এলে আরিফিন শুভ আজকে না আসলে কালকে আসবে, পরশু আসবে, আমি যতদিন বেঁচে আছি আমি আসতেই থাকবো, কারণ আমি সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি যে এই অভিনয়টাই আমার নেশা এবং পেশা, আমি কিন্তু আর কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমার একটাই ইচ্ছে যাতে আমি আমার মানে শেষ নিঃশ্বাসের আগেও যাতে এই কাজটা করতে করতে যাতে আমার শেষ নিঃশ্বাস হয়। শুভ আমরা আরো গল্প করো, ছোট্ট একটা বিরতি নিয়েছি, দর্শক নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। শুভ আমরা পরবর্তী কাজগুলো নিয়ে একটু বলবো, যে মুজিবের মানে আলটিমেট অবস্থানটা কতদূর? আমার আমার পার্টের কাজ মানে আমার কাজ তো শুধু অভিনয় করা, আমি এডিট করি না, ভিএফএক্স করি না, সাউন্ড করি না, কালার করি না, বিজিএম করি না, রাইট? আমার কাজ অভিনয় করা, আমি সেটা শেষ করেছি গত বছর মানে 22 জানুয়ারিতে, এখন ছবিটার পোস্ট প্রোডাকশন চলছে, আশা করছি, আশা রাখছি, আমার ব্যক্তিগত আশা এই বছর কোনো একটা সময় ইনশাল্লাহ ছবিটা আলোর মুখ দেখবে। আচ্ছা, এমনিতে আমরা একটু শুনেছিলাম যে এটা আবার নতুন করে কিছু রিশুট হবে বা এরকম কিছু, আমার কাছে এরকম কোনো তথ্য নেই, তার মানে এই তথ্যটা সঠিক নয়। আচ্ছা আচ্ছা, নূরের অবস্থাটা কি? সেন্সর হয়ে গেছে ইনশাল্লাহ, সেটা সবাই জানে, এবছরেরই ইনশাল্লাহ। ওটার জন্য কিরকম প্রস্তুতি ছিল আমাকে একটু যদি বলতেন? বেশি বললে স্পয়লার হয়ে যাবে, অলরেডি যতটুকু দেখেছে সেটাতে দর্শন বুঝে গেছে, এইভাবেও আরিফিন শুভকে দেখা যায়নি। শুভ তো ওয়েব প্ল্যাটফর্মে প্রবেশ করে গেল, জি 19-20, জি একটু একটু পিছনে ফিরে মানে বিন্দুর সাথে তো অনেক নাটকেও কাজ করা হয়েছে, আর 8 বছর পর বিন্দু আবার কাজ করছে, আমারই 10-11 বছর আগে টেলিভিশন থেকে সিনেমাতে শুরু করা, 8 বছর এবারও হয় না যে অনেক বছর পর একসাথে মানে একই ঘরানা থেকে যাওয়া দুইটা মানুষ, যখন এখন কেমন ছিল? আমি আমার কাছে যেটা মনে হয় যে ইনফ্যাক্ট 19-20 শুট এখনো চলছে, প্রায় শেষের দিকে আমরা, আমার কাছে যেটা মনে হয় যে একটা তো হচ্ছে এই আমাকে বিন্দুকে অথবা আমরা তখন যারা কাজ করতাম, তিশা, আমি, মম, বিন্দু, সারিকা, অনেকেই একসাথে কাজ, অর্ষা তখন আমরা একসাথে কাজ করেছি অনেক, ছোটবেলার কথা, একটা লাইনআপ ছিল, এক্স্যাক্টলি। আমার কথা হচ্ছে যে এটা তো একটা অ্যাট্রাকশন আছেই, আরেকটা হচ্ছে আমার খুব পার্সোনাল একটা খুব পছন্দের ডিরেক্টর হচ্ছে, ডিরেক্টর বলবো না, হি ইজ আ স্টোরি টেলার, আরিয়ান ইজ আ স্টোরি টেলার, এবং প্রচন্ড খুঁতখুঁতে, মানে জান বেরিয়ে যাচ্ছে প্রচন্ড, এবং আমার দেখা ওয়ান অফ দি মোস্ট ক্রিটিক্যাল ডিরেক্টর, যে মানে একটা যদি সেফটি পিন হয় সেইটার ডিটেল ওর চোখ এড়ায় না। সো ওর সাথে এই সিনেমাটাতে কাজ করা এবং যেটা দেশ এবং দেশের বাইরে, এবার কোনো সিনেমা হল আমাকে আটকে রাখতে পারবে না, এবার আপনারা চরকিতে 19-20 দেখতে পাবেন ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে, একটি ফিল গুড লাভ স্টোরি। আপনারা আমরা এটা বলতে পারি যে কোনো ভালো গল্প হলে শুভ সব প্ল্যাটফর্মে কাজ করবে, ওয়াই নট,
আমার কাজ অভিনয় করা, প্ল্যাটফর্ম ইম্পর্টেন্ট না, এটা খুব ইম্পর্টেন্ট। আর ফুটবল একাত্তরের অবস্থাটা যদি একটু, ফেব্রুয়ারিতে শুট শুরু হচ্ছে ইনশাআল্লাহ, যে তিন চারটা সিনেমার নাম এখন মাত্র আপনি বললেন, যেটা হচ্ছে 2022, তার মধ্যে শুধু একটির শুট বাকি, বাকিগুলো কিন্তু রেডি। বাহ, ব্ল্যাক ওয়ার রিলিজ হচ্ছে, নূর রিলিজ হবে, 19-20 রিলিজ হবে, মুজিব রিলিজ হবে, শুধুমাত্র ফেব্রুয়ারিতে শুট হবে। তার মানে আশা করা যায় শেষ ভাগে এই বছরের ফুটবল একাত্তর আশা করা যায় মানুষ দেখতে পারবে। গত বছরের, হ্যাঁ, আমরা ব্যাক টু ব্যাক কিছু ভালো সিনেমা পেয়েছি। জি হ্যাঁ, আমরা বিরতিতে যাওয়ার আগে কিছু বলছিলাম যে আসলে ভালো সিনেমা হওয়া প্রয়োজন, কে অভিনয় করলো বা অভিনয় নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। তো গত বছর যে ব্যাক টু ব্যাক কিছু ভালো সিনেমা গিয়েছে, আমরা তো আশা করতে পারি যে ইনশাল্লাহ এবার তার থেকেও ভালো কিছু সিনেমা আসবে, আশায় মানুষ বাঁচে। হ্যাঁ, অবশ্যই। তো এই জায়গার মধ্যে একজন অভিনেতা হিসেবে আপনার তো নিজের কোনো অবশ্যই ক্ষোভের জায়গা থাকতে পারে যে না আফতাব, আমার মনে হয় কি এই জায়গাটা, এই এই জিনিসগুলো হলে আমাদের জন্য কাজ করতে আরও সুবিধা হতো। আপনার প্রশ্নটা হওয়া উচিত এরকম কোন বিষয়টা নেই। ওকে, কারণ এক লাইনে প্রকাশ আমাদের অলমোস্ট কিছু নেই। একটা এক্সাম্পল দিচ্ছি, সিলি এক্সাম্পল, প্লিজ প্লিজ, আমাদের দর্শকরা প্রায়শই বলেন, এটা তাদের দোষ নয় বলে নিচ্ছি, কারণ তারা ইমোশনালি কম্পেয়ার করে ফেলে। আমরা যেটা দিয়ে শুটিং করি, যে গান, এটাকে ইন্টারন্যাশনাল ভাষায় প্রপস গান বলা হয়, মানে ব্লো ব্যাক গান। ব্লো ব্যাক গান কি আপনারা দেখেছেন নিশ্চয়ই, হাই স্পিড শট যেটাকে বলি, স্লো মোশনে ওই ওপরের পার্টটা টাক করা যেটা থাকে সেটা ব্লো ব্যাক করছে, রাইট, শেল বেরোচ্ছে, ধাতাস ধাতাস। ভাই বাংলাদেশে নেই, আমি আমি আমার হাতে দিয়ে দিন ওটা, আমি শট দিয়ে দিচ্ছি, ধাপাস ধাপাস শট দিয়ে দেব, নেই তো। আমি নিজে অগ্নিতে ব্যাংককে ব্লোব্যাক গানে শুট করেছি, ওটা ধরলে তোমার এই জায়গা শক্ত হয়ে যাবে, বিকজ ইট ফিলস রিয়েল, বাট কোনো বুলেট তো বের হয় না, বাট ওই ব্লোব্যাক হয়, শেল বের হয়, সো ইউ গেট দ্য রিয়েল ফিল। সো তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, আমাদের নেই ভাই। শুভ, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যদি দর্শকদেরকে কিছু বলার থাকে। একই কথা বারবারই বলছি, আপনাদের ভালোবাসা সাপোর্টেই আমি একজন ক্ষুদ্র শিল্পী, অভিনয় শিল্পী, এখনও অভিনয় শেখার চেষ্টা করছি। আমার ট্যালেন্ট 2%, পরিশ্রম 8%, সেটা দিয়ে করে যাচ্ছি। পূর্বেও আপনারা আমার চেষ্টাকে সম্মান জানিয়েছেন, মূল্যায়ন করেছেন, সেটা ছুঁয়ে দিলে মন হোক, সেটা মুসাফির হোক, সেটা তারকাটা হোক, সেটা ওয়েস্ট বেঙ্গলে করা আহারে হোক, সেটা ঢাকা অ্যাটাক হোক, আরেকবার আপনাদের ভালোবাসার প্রার্থী। এবং এবছর 5 থেকে 6 বার আপনাদের সাথে হলে হই হুল্লোড় করার ইচ্ছে। এই 5টা ছবিতেই যদি আপনারা আসেন দেখতে, এমনও হতে পারে 2024-এ আমাদের দেশে না হলেও হয়তোবা 20-25টার মতো মাল্টিপ্লেক্স হয়তো দাঁড়িয়ে যাবে। এভাবেই টুকটুক করতে 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 আমরা ইনশাল্লাহ, 90-তে 1400 হল ছিল, ইনশাল্লাহ আমরা এরকমও হতে পারে 18-19 কোটির বাংলাদেশ, আমরা হয়তোবা 2000-3000 মাল্টিপ্লেক্স ছাড়িয়ে যাব যদি আপনারা আসেন হলে। ব্ল্যাক ওয়ার রিলিজ হয়ে গেছে, আমরা এই সপ্তাহ যতগুলো হল পেয়েছি ঠিকঠাক আমরা দিয়েছি। নেক্সট উইকে আল্লাহর কাছে প্রার্থনা, আপনাদের কাছে আশা যে আপনাদের সাপোর্ট পেলে আমরা হল আরও বাড়াবো। আর দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য বলছি, সব জায়গাতেই আমরা চেষ্টা করব বাঙালি কমিউনিটি যেখানে আছে ব্ল্যাক ওয়ার নিয়ে যেতে। অবশ্যই, আমরাও আশা করি যেহেতু শুভর 5 থেকে 6টা শুভ মুক্তিতে, আমরা ইনফ্যাক্ট আপনিও এটা বলে দেন যে আপনি আমার ফ্যান। অবশ্যই, এটা অফ স্ক্রিনে আমি জানি দেখে বলে দিচ্ছি, না না না, আমি তো ডাই হার্ড ফ্যান। জি, ওকে। তো আমি চাই যে শুভ মুক্তিতে প্রতিটা সিনেমা নিয়ে আমি শুভকে দেখব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা আপনাকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমার কষ্টের কাজের কথা বলার জন্য। আমরা চাই যে 2023 শুভময় হোক, ইন্ডাস্ট্রিময় হোক, ইন্ডাস্ট্রিময় হোক। জি দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আরও একজন তারকাকে নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।